এছাড়াও আমরা 2000 সালে 5ই মে তারিখে বাংলাদেশে কিয়ামতের ডেট নির্ধারিত হয়েছিল। ওই সময় যারা বড় ছিলেন তারা ভালো করে জানেন, ভয়ে মানুষ আগের দিন খাওয়া দাওয়া শেষ করে দিয়েছিল, আগামীকাল তো আর খাওয়া দাওয়া হবে না। মূলত ইমাম মাহদি এবং হযরত ঈসা আলাইহিসসালাম দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। মাহদি আগে আসবেন, ঈসা পরে আসবেন। একই সময় মাহদি থাকবেন 5 থেকে 9 বছর, এরই মধ্যে ঈসা আসবেন। মোট কথা, ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন, এই বিষয়ে বুখারী মুসলিম অসংখ্য হাদিস রয়েছে, এই বিষয়ে কোনো ইখতিলাফ আমাদের মধ্যে নাই। বাংলাদেশেই বহু মুফাসসির কোরআন হয়ে গেছেন, গত তারা বলে গেছেন ঈসার অবতরণ বলে কিছু নাই, ঈসা চলে গেছে, তার শৈলবিদ্ধ হয়েছে, তিনি মরে গেছেন। এত বাজে কথা আমরা বিশ্বাস করি না। আল্লাহ পাক পরিষ্কার বলছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, ইহুদিরা কখনোই তাকে কতল করেনি এবং তাকে শুলে দেয়নি, বরং তার মতো অন্য কাউকে শুলে দিয়েছে। কোরআন যেখানে সাক্ষ্য দিচ্ছে, সেখানে আমাদের আজকালকার যুগের মুফাসসিরে কিরাম যতই জোর গলায় বলুন, আমরা এগুলো বিশ্বাস করব না। দাজ্জালের জুলুমের কারণে পৃথিবী যখন অগ্নিগর্ভ হয়ে যাবে, তখন সেখানে স্বস্তি ও শান্তির আবহাওয়া নিয়ে হযরত ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন, এবং তিনি তখন মুসলমানদের আমির ইমাম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইমাম মাহদির নেতৃত্বে ইমামতি করবেন এবং কোরআন ও সুন্নাহ অনুযায়ী শাসন করবেন, তাতে সারা পৃথিবী শান্তি ও সমৃদ্ধিতে ভরে যাবে। এটা হলো আমাদের জন্য একটা সুখবর এবং অত্যন্ত স্বস্তিদায়ক আনন্দ সংবাদ। এই আকিদায় মুসলিম উম্মার মধ্যে প্রায় বলা যেতে পারে কোনো মতভেদ নাই, কিন্তু জ্ঞানীরা সহজে সব কথা মানেন না, সেজন্য মাঝে মধ্যে মতভেদ সৃষ্টি হয়, বিগত যুগেও হয়েছে, এ যুগেও হয়েছে। একেবারে বার্নিং সমস্যা হিসেবে এখন হচ্ছে, যদিও ইতিপূর্বে বহু পূর্বে আমরা আত-তাহরিকে 2003 সালে জানুয়ারি মাসে এর উপরে দর্শে হাদিস আমাদের গিয়েছে, মাহদির আগমন এই শিরোনাম, যাদের ঘরে আত-তাহরিক বাইন্ডিং কপি আছে তারা দেখে নিতে পারেন। এছাড়াও আমরা 2000 সালে 5ই মে তারিখে বাংলাদেশে কিয়ামতের ডেট নির্ধারিত হয়েছিল, ওই সময় যারা বড় ছিলেন তারা ভালো করে জানেন, ভয়ে মানুষ আগের দিন খাওয়া দাওয়া শেষ করে দিয়েছিল, আগামীকাল তো আর খাওয়া দাওয়া হবে না। ওই দিন আমার বাসাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের একজন প্রফেসর, আমরা দুজনে একই সাথে একই ফ্লাইটে ঢাকা থেকে রাজশাহী এসেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি এসেছেন মূলত, কিন্তু বেচারা এমন ভয় পেয়ে গেছেন যে কাল তো কিয়ামতই হবে। তো মরলে তো আপনার ঘরেই মরি, বিশ্ববিদ্যালয়ে মরি আমার কে জানাতে পড়বো, আমাদের বাবা কিয়ামত হলিকে জানাতে পারার সময় থাকবে, তাহলে আগেই তো কাম ফতে হয়ে যাবে। কোনো মতেই তাকে আমার সাহস দিতে না পারাই বাধ্যই বেচারা আমার বাসাতে থাকলেন। সকালবেলা উঠে ফজরে করে বললাম, ভাই কই কিয়ামত কই? তো তাই তো, কী হইল? মানে আপনার মতন উচ্চশিক্ষিত মানুষ এবং আরবি শিক্ষিত মানুষ যদি মাহাদির ধোকায় পড়ে যান, সাধারণ মানুষের অবস্থা কী হবে? নতুন করে আবার শুরু হয়েছে মহাবিপদ। ইন্টারনেট দেখিনি, একদম ভালোই আছে, বুঝিও না কিছু, কোন যখন কানে বারবার বলতে থাকে পাঠকরা শ্রোতারা, তখন বাধ্যে আমাকে কিছু বলতে হয়। এ বিষয়ে সংক্ষেপে আলোচনা তুলে ধরবো, শুধু শুনে যাবেন যত দ্রুত আমি পারি, কারণ ব্যাখ্যা সংক্ষিপ্ত ক্ষুদ্রের মধ্যে দেওয়া পুরোপুরি দেওয়া সম্ভব হয় না, এগুলোতে আমাদের লেখনী পড়তে হবে। আর তাহারে এ সংখ্যা বিষয়েতে কিছু আলোচনা যাবে, আপনি দেখবেন। মূলত ইমাম মাহদি এবং হযরত ঈসা আলাইহিসসালাম দুটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। মাহদি আগে আসবেন, ঈসা পরে আসবেন। একই সময় মাহদি থাকবেন 5 থেকে 9 বছর, এরই মধ্যে ঈসা আসবেন। তারপরে সারা পৃথিবীতে তিনি শান্তি কায়েম করবেন, দাজ্জাল হত্যা করবেন, শুকর হত্যা করবেন, অনেক কিছু এগুলো ইতিহাস আপনারা জানেন। এই জন্য দুটিকে আমরা একসঙ্গে নিয়ে আসতেছি। আল্লাহ পাক সূরা আলী ইমরান 55 আয়াতে এ বিষয়ে আলোচনা করেছেন,
وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى إِنِّي مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَيَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِينَ كَفَرُوا. যখন আল্লাহ বললেন, হে ঈসা, আমি তোমাকে উফাত দান করব এবং আমার নিকটে উঠিয়ে নেব এবং তোমাকে কাফেরদের থেকে পবিত্র করব, ও জাহিরুল লাযিনা ইত্তাবাউকা, এবং যারা তোমার অনুসারী হবে, ফাওকাল লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা, কেয়ামত পর্যন্ত আমরা তাদেরকে কাফেরদের উপরে রাখব, সুম্মা ইলাইয়া মারজিউকুম, অতঃপর আমার কাছেই তোমাদের সবার প্রত্যাবর্তন করতে হবে, ফাহকুম বাইনাকুম ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন, অতঃপর আমি তোমাদের মধ্যে ফয়সালা করে দেব যেসব বিষয়ে তোমরা দুনিয়াতে মতভেদ করতে। এই বিষয়টি সংক্ষেপে আলোচনা করে দিই। ইমাম কুরতুবী তা তফসিরে বলছেন, এখানে মুতাওয়াফিকা ও রাফিউকা এটা তাকদিম ও তাখির হয়েছে, এটা কোরআনে অনেক জায়গায় এরকম আছে, রাফিউকা ও মুতাওয়াফিকা হবে, আমি তোমাকে আসমানে উঠিয়ে নেব অতঃপর তোমাকে উফাত দান করব, মৃত্যু দান করব। হাফেজ ইবনে কাসির বলছেন, আল্লা সরুনা আলা আলা আন্না আন্নি মুতাওয়াফিকা ফি মানামিকা ও ইয়ামুতু বাদা নুজুলিহি ক্বাবলা কিয়ামা। তিনি বলছেন, আমি তোমাকে মুত্তাখিজুকা ফি মানামিকা, তোমার ঘুমের মধ্যে তোমাকে ধরে নেব, ও ইয়ামুতু বাদা নুজুলিহি ক্বাবলা কিয়ামা, আর ও তামুতু, তুমি মরবে তোমার নুজুলের পরে, অর্থাৎ পৃথিবীতে অবতরণের পরে, কিয়ামতের পূর্বে। কামা ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা, যখন আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ওয়াইন মিন আহলিল কিতাবি ইল্লা লায়ুমিনান্না বিহি ক্বাবলা মাউতিহি ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, সূরা নিসা 159 আয়াত। দেখো, আহলে কিতাবদের মধ্যে অবশ্যই একদল লোক থাকবে যারা অবশ্যই ঈসার মৃত্যুর পূর্বে তারপরে ঈমান আনবে, এবং কেয়ামতের দিন আল্লাহ পাক তাদের উপরে ঈসা আলাইহিসসালাম সাক্ষ্যদাতা হবে। এখানে কাবলা মওতিহি বলা হয়েছে, ঈসার মৃত্যুর পূর্বে তারা ঈমান আনবে, অবশ্যই তারা সেই সময় আসবে যখন ঈসা নামবেন দুনিয়াতে, অবতরণ করবে, আর ঈসা কেয়ামতের দিন তাদের পক্ষে সাক্ষ্য দান করবেন যে হ্যাঁ, এরা আমার উম্মত। কোরআনের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা করে সে হিসেবে হাফেজ ইবনে কাসির অধিকাংশ বিদ্বানের মতামত এনে এই আয়াত পেশ করেছেন। প্রখ্যাত তাবি হাসান আল বাসরি তিনি বলছেন, আল ওফাত ফি কিতাবিল্লাহ আলা সালাসাতি আওজাহ, আল্লাহর কিতাবে ওফাতকে তিন অর্থে আনা হয়েছে। একটা হলো ওফাতুল মউত, মৃত্যুর ওফাত, এটা তো সবাই জানি, মৃত্যু সময় ওটাই চূড়ান্ত ওফাত, এটা কোরআনে আসছে সূরা জুমার 42 আয়াত। আরটা হলো উফাতুন নওম, ঘুমের মওত, সূরা আনআম 60 আয়াত। আমরা সবসময় দোয়া পড়ি, বিসমিল্লাহ বিসমিল্লাহ আমুতু ওয়াহিয়া, আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি এবং উঠব, ওটা হলো ঘুমের মওত। আরটা হলো কি উফাতুর রাফা বি ঈসা, ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়ার উফা, যেটা আলে ইমরান 155 আয়াতে এখানে বলা হয়েছে। অতএব ওফাত দেখলেই যে তিনি মরে গেলেন এটা চিন্তা করা যাবে না, ওফাতের তিনটে ব্যাখ্যা অর্থ কোরআনেই বলা হয়েছে। মোট কথা, ঈসা আলাইহিসসালাম অবতরণ করবেন, এই বিষয়ে বুখারী মুসলিমে অসংখ্য হাদিস রয়েছে, এই বিষয়ে কোনো ইখতিলাফ আমাদের মধ্যে নাই, যদিও বুদ্ধিমান নাস্তিকরা ইখতিলাফ করে গেছে, এখনও করবে, বাংলাদেশেই বহু মুফাসসির কোরআন হয়ে গেছেন গত, তারা বলে গেছেন ঈসার অবতরণ বলে কিছু নাই, ঈসা চলে গেছে, তার শৈলবিদ্ধ হয়েছে, তিনি মরে গেছেন, এত বাজে কথা আমরা বিশ্বাস করি না। আল্লাহ পাক পরিষ্কার বলছেন, ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহু, ইহুদিরা কখনোই তাকে কতল করেনি এবং তাকে শুলে দেয়নি, বরং তার মতো অন্য কাউকে শুলে দিয়েছে। কোরআন যেখানে সাক্ষ্য দিচ্ছে সেখানে আমাদের আজকালকার যুগের মুফাসসিরের কিরাম যতই জোর গলায় বলুন আমরা এগুলো বিশ্বাস করব না, কারণ কোরআন হলো চূড়ান্ত সত্যের অভ্রান্ত উৎস।